250। Hi everyone, this is MT Sakib and you are watching my channel Vlog Club. Video ta dekhei hoyto bujhte parchen je bike ajke ami chalacchi na, amar friend chalacche, shei jonno ami ekhon voice over dicchi. Video ta te voice over thakbe plus real time voice o thakbe, asha kori bhalo lagbe video ta. আচ্ছা, ঘটনাটা হয়েছে যে আমার বাইকে এখনও অলমোস্ট 100 টাকার তেল আছে, কিন্তু মাইলেজটা চেক করব, এই জন্য পুরো ট্যাঙ্কিটা ফাঁকা করতে হবে, আর রাস্তায় যেন কোনো প্রবলেমে না পড়ি এই জন্য একটা বোতলে তেল নিতে হবে, কারণ এখন তেল ঢেলে দিলে আমি মাইলেজটা প্রপারলি চেক করতে পারবো না, একবার চেক হয়ে গেলে আর কোনো প্রবলেম নেই। হ্যালো মনিম, এই মাইলেজ আর একদিন মাইক, আজকে এমনি তেল নাও। ওই পাম্প থেকে আমাকে বোতলে তেল দিবে না, কারণ যারা এরকম পাম্প চালায় সবাই একটু তেল চুরি করে, তেল কমায় দেয়, বোতলে দিলে তো ধরা খেয়ে যাবে, তাই দিবে না। এই যে সামনে আর একটা তেলের দোকান আছে, এখান থেকে বোতলে করে তেল নিব। এই যে আমাদের তেল নেওয়া হচ্ছে, আমরা আজকে যাচ্ছি ডুমুরিয়ার একটি গ্রামে, জায়গাটার নাম হচ্ছে কাঞ্চননগর। এখানে তরমুজের ক্ষেত আছে, আমরা মূলত তরমুজের ক্ষেতটা দেখতেই যাচ্ছি। লোকেশনটা যতটা ডিটেইল আমি পারি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। গাছের একদম মনোরম পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি, ছায়াগুলো খুব সুন্দরভাবে পড়ছে রাস্তায়, আর গাছের ভিউগুলো খুব সুন্দর লাগতেছে। আমরা তো ভিডিও করতেছি, ব্লগ বানাচ্ছি, বুঝছ না তোমরা, আমরা তো তোমাকে ভিডিও করি। আমরা চার বন্ধু যাচ্ছি, দুইটা বাইকে, আমার সাথে একটা জিএসএক্সআর আছে, সেটাতে সোহেল আর ইমরান, আর আমার বাইকে হচ্ছে শাহেদ আর আমি। এই যে দেখেন কত বড় তরমুজের ক্ষেত, এখান থেকে ট্রাকে ওঠানো হচ্ছে, বিভিন্ন জায়গায় যাবে দেশের।
একদম সলিড আর ফ্রেশ, ভিতরে তো লিকুইড। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কথা বলছিলাম, এরা বলছিল যে এই ট্যাটটা নাকি ঢাকায় যাবে। তরমুজের ক্ষেতের মালিকের সাথেও কথা হয়েছিল, সে বলল শুরুর দিকে 100 পিস তরমুজ 30,000 টাকা দশে বিক্রি করছে, এখন দাম কম, এখন 100 পিস তরমুজ যদি মিডিয়াম সাইজের হয় তাহলে 10,000 টাকা এবং যদি বড় সাইজের হয় তাহলে 15,000 টাকায় বিক্রি হচ্ছে এই মুহূর্তে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন, আর যদি না দেন তাহলে শুটিয়ে লাল করে দেবো। ওকে, কেসা লাগা মেরা মজাক।